চাপে তার সাথে অভব্য আচরণের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। তাকে খুঁজে বের করে কলেজে এনে ব্যাপক মারধর করলো সেই কলেজেরই পড়ুয়ারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। কোন্নগর হীরালাল পাল কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্রী সুচিত্রা রায় সোমবার বিকেল 4টে নাগাদ কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে একটি নিঝুম রাস্তায় ছাত্রীটিকে একা দেখে এক যুবক তার হাত ধরে জোর করে গাড়িতে বসার চেষ্টা করে এবং বাজেভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ওই ছাত্রীর চিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসে। এলাকার লোকজনকে দেখে নিজের বাইক ফেলে চম্পট দেয় ওই যুবক। আর এই ঘটনার জেরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সন্ধ্যের পরে কলেজের ছাত্রীরা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ওই অভিযুক্তকে খুঁজে বের করে কলেজে এনে ব্যাপক মারধর করে। যদিও এ বিষয়ে অভিযুক্ত কালীচাঁদ দাসের বক্তব্য কিছুই করেনি সে, তাকে অন্য কোনো কারণে ফাঁসানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা হয়েছিল, আমি এখান থেকে কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার পথে একটা লোক বাজেভাবে আমাকে হাত ধরে টানাটানি করে ঝিলপাড়ের রাস্তাটায়। তো সেই ঘটনার সঙ্গে সঙ্গে আমি সুযোগ বুঝে ফোনটা বের করে দাদাকে কল করি। তো এবং দাদা সেই মুহূর্তে আসতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লোকটা আমাকে আঘাত করে বাইকটা ফেলে পালিয়ে যায় এবং আমি চিৎকারও করেছিলাম খুব জোরে, কিন্তু পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি আমি। এবার আমি লোকটা চাই লোকটাকে ধরে খুবই ভয়ানক শাস্তি দেওয়া উচিত। প্রসেনজিৎ ধরের রিপোর্ট, ক্যানভাস নিউজ।